হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। পূজা দাস স্যার এর চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি এসেছি একটা চেঙ্গিজ মুভি, তোমরা সকলেই জানো জিতদার মুভি বেরিয়েছে, সেটা রিভিউ জানাতে। দেখো, একটা ভালো মুভি বানানোর জন্য একটা হাইফাই অ্যাক্টর বা হাইফাই বাজেটের কিন্তু কোনো দরকার হয় না। যখন বাহুবলি রিলিজ করেছিল তখন বাহুবলি কাস্টদের খুব একটা কেউ জানতো না, সেরকমই কেজিএফ বানানোর জন্য 100 কোটি বাজেট ছিল, কিন্তু তার কালেকশন হয়েছিল 1200 কোটি টাকা ব্যবসা করেছে। এই হিসাবে দেখতে গেলে বাজেট আর একটা দুটোই কম পড়ে গেল, কিন্তু ভালো মুভি বানানোর জন্য সবসময় দরকার একটা দূরদৃষ্টি। আর আমি এই চেঙ্গিজ মুভিটায় যেটা দেখেছি এর মানে হাইট খুবই ভালো ছিল, ট্রেলারের হাইটটা খুবই ভালো ছিল, যেটা একটা ইতিহাস তৈরি করতে চলেছে। অ্যাকচুয়ালি এটা একটা ফার্স্ট বেঙ্গলি মুভি যেখানে থিয়েটারে রিলিজ করার সাথে সাথে এটা একটা হিন্দিতে ডাবড করেছিল, এর জন্য একটা হাততালি দিতেই হবে। দেখো, আর একটা কথা বলে দিচ্ছি, মুভি ক্যাপশন হলো যে ট্রেলারে অ্যাকশনে ভরে ভরে এখানে অ্যাকশন দেখানো হয়েছে। বুঝতেই পারছো তাহলে জিতটা এখানে আমাদের কতটা এগিয়ে নিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিকে। আবার একটা মুভি স্টোরি লাইন যেখানে পুলিশ ভার্সেস ক্রিমিনাল লড়াই চলছে, সেখানে হিরো মাস্টার মাইন্ড হয়ে এখানে দেখা যাবে। চেঙ্গিজের স্টোরি যে খুব একটা ডিফারেন্ট সেটা কিন্তু নয়। সবাই আমরা দেখেছি হিন্দি মুভিতে আন্ডারওয়ার্ল্ড সংক্রান্ত এরকম মুভি কিন্তু অনেক দেখেছি, কিন্তু চেঙ্গিজের যে স্টোরিটা সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। এটা একটা প্রেজেন্টেশনটা একটা অভাবনীয় প্রেজেন্টেশন। আবার কোথাও থেকে লাগছিল না, আমি যখন এই মুভিটা দেখছিলাম কোথাও থেকে লাগছিল না যে এটা বাংলা মুভি, এটা একটা হিন্দি মুভি, একটা ফিলিংস আসছিল। আবার তোমাদের সকলকেই বলছি, ট্রেলার দেখেই মন মরে গেল। তারপর তো জিতদার মানে এত সুন্দর জিতদার অ্যাক্টিং, তোমাদের আর কি বলবো। অবশ্যই তোমরা এই মুভিটা দেখবে। আর একটা আসল ঘটনা শুনে তোমাদের তো সবাই চমকে উঠবে। কি ঘটনা জানো? যেটা হচ্ছে নিউজ আর্টিকেল পড়লে জানা যাবে যে ঝটকা লেগে যাওয়ার মতো, সেটা হচ্ছে এটা হচ্ছে 10 কোটি টাকার মুভি। এটা হচ্ছে 10 কোটি টাকার মুভি যেখানে 8 কোটি টাকায় হচ্ছে ফিল্ম বানানোর জন্য খরচা হয়েছে, আর 2 কোটি টাকা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য মানে বানানো হয়েছে। যে মুভির ট্রেলার বড় বিগ মুভির সাথে কম্পেয়ার করা হচ্ছে সেটা বলিউডের তুলনায় 10%ও নয়। আবার এখানে ভিশনের প্রশংসা না করলেই নয়, অ্যাক্টর আর বাজেট দুটো এখানে অনেক আগে বেরিয়ে গেছে। আর একটা দিক যেখানে চেঙ্গিজ দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে তোমার আমাদের বলিউডের গডফাদার যে হচ্ছে সলমান ভাই, আমাদের ভাইজানের, সবাই জানাচ্ছে ভাইজান ঈদের দিন একটা করে মুভি রিলিজ করে, কিন্তু এখানে বুকের পাটা না থাকলে এই দিনে দাঁড়িয়ে সলমান খানের সাথে কম্পেয়ার করে আমাদের জিতদার মুভি রিলিজ করছে, এখানে এটা মানতেই হবে, এটা একটা ডেয়ারিং কাজ। আর একটা ভেবে নেওয়া যেতেই পারে, এখানে যে ফিল্ম মেকার কতটা কনফিডেন্ট তার কন্টেন্টের ওপরে যে এই মুভিটা বানিয়েছে, মানে এই যে মুভিটা কাস্ট করেছে, এই কন্টেন্টটা লিখেছে। আমি জিতদা, আমি একজন বাঙালি হয়ে জিতদা আমাদের টলিউড থেকে বলিউডে যার মুভি মানে তোমার কি বলবো, ড্রাফট একে একদিনে থিয়েটারে হিন্দি বাংলা সমস্ত জায়গায় বেরিয়েছে, আমাদের বাঙালির গর্ব। জিতদা তোমাকে অনেক স্যালিউট জানাই, আমাদের বাংলা মুভিকে এত দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখতে চাই আরও তুমি জীবনে প্রতিষ্ঠা হও, সারা বিশ্বে যেন এই চেঙ্গিজ ছড়িয়ে পড়ে, আরও বিশ্ব জুড়ে যেন আমাদের এই বাংলা মুভি মানে খ্যাতি যশ নাম পায়। থ্যাংক ইউ জিতদা, থ্যাংক ইউ এই তোমার চেঙ্গিজ মুভি কী বলবো ফিল্ম মেকারকে, থ্যাংক ইউ।